কারণ দলিল ভাইয়ের ছবিটার লোকেশন বাইরে সব দৃশ্য বিষয় দেখায়, এই কারণে মানে অনেক ভালো লাগে দেখার জন্য। আমি সেই শেষগঞ্জেলা থেকে আসছি। আপনি শেষগঞ্জেলা থেকে এসেছেন? জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল আলীম। আচ্ছা, তাকে যে এক নজর দেখার জন্য আপনি শেষগঞ্জ থেকে ছুটে এসেছেন ঢাকায়, অন্য নায়ক তো আছে, তাকে না দেখে কেন তাকে দেখতে আসছেন? তার ছবি ভালো লাগে, সে ভালো লাগে, আমি তার ভক্ত, আমি তার জন্মদিন। আর তারপর তার জন্মদিন আজকে, উস্কার জন্য আমি শেষগঞ্জেলা থেকে আসি। অনন্ত দরিয়ার সাথে কি আপনার দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। কি বলেছে আপনাকে? দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যে আপনি বাড়ি কোথায়, কোন থানায়, তখন আমি আর কি ব্যক্তিগত কথাও তার সাথে বলছি আর কি। তো মানে মানে ব্যক্তিগতভাবে কেমন সে? ব্যক্তিগত হিসেবে লোক খুব ভালো, মানে গরিব লোকদের সবসময় পাশে রাখে, পাশে দাঁড়ায়। পাশে দাঁড়ায়। আপনারা যারা রিক্সা চালান, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় কাম করেন বা মাঠে কাজ করেন, তাদের আগে জানতাম যে বিভিন্ন সময় বিভিন্ন নায়কদের সিনেমা দেখার জন্য তারা ছুটে যায়। এখন দেখতেছি আমরা ইদানিং অনন্ত দরিয়ার সিনেমা দেখার জন্য সব ছুটে যাচ্ছে, কারণটা কি? তাদের জনমত বেশি দেয় এই কারণে। অনন্ত জলিল এখন সবাই ভালোবাসে, গরিব অসহায় মানুষের প্রাণ অনন্ত জলিল। কি বলতে চান একটু ভালো করে বলেন তো। না, যেমন ভালো ভালো লোক, ওই জন্য সবই ভক্ত বেশি না, বুঝছেন? বিপদে যাকে কাছে পাই সেই তো মোদের জলিল ভাই, তাই? জি, সে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, তাই আমাদের তাক ভালো লাগে। যে সে যেখানে তার কোনো প্রোগ্রাম থাকে, যদি আমি সঠিক নিউজটা পাই, তাহলে মনে করেন তার সাথে দেখা করতে যাই। জি, আচ্ছা ঠিক আছে। আপনারা যারা রিক্সাওয়ালা, রিক্সাওয়ালাদের পক্ষ থেকে অনন্ত জলিলকে কি বলতে চান? রিক্সাওয়ালার পক্ষ থেকে আমি তাদের বলতে চাই, সে আরও ভালো ভালো দামি দামি ছবি করুক, আমাদের দেশের ছবি বিদেশি রিলিজ পায়, বিদেশি হলে যা সুন্দর করে কর, বিদেশি মানুষগুলো এইসব ছবি দেখুক, আমাদের দেশের সংস্কৃতির উপরে তাদের একটা মানে দৃঢ় বিশ্বাস যে জড়বে, এর চেয়ে আরও ভালো প্রচার করুক। মানে রিক্সাওয়ালাদের চাওয়া আছে অনন্ত জলিলের সিনেমা সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে ছড়িয়ে যাক, ছড়িয়ে যাক, এটাই আমাদের চাওয়া, এটাই চাওয়া, মানে যারা গরিব অসহায় মানুষ তাদের চাওয়া। জি, ঠিক আছে ভাই, আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন। অনন্ত জলিল এই ভিডিওটা দেখবেন না, খালি রেত্রো না জেলা নেন, আমার নাম রত নেলাম। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ তাহির। তাহির, আপনি আপনি কোন জেলাতে আসছেন? আসছি রেত্রকোনা জেলা, থানা মহঙ্গ। হ্যাঁ, থানা মহঙ্গ ওইখান থেকে আসছেন না? জি, গ্রাম কলঙ্কা। আচ্ছা, এই যে অনন্ত জলিল আপনাদের ভিডিওটা দেখবে, আপনারা সবাই মিলে কি বলতে চান তাকে বলেন তো, যারা রিক্সাওয়ালা তাদের পক্ষে? আমরা তো বললাম এই লোকের যে আমরা বালা লাগে, আন্তরিক শুভেচ্ছা, ঈদ উল্লক্ষে আমরা লোকের ধন্যবাদ। আপনারা এই রিক্সাওয়ালা কত মানুষ আসছেন? রিক্সাওয়ালা রকমের শ্রমিক যারা আছে এখানে অনেক মানুষ দেখছি, মোটামুটি কত মানুষ হবে? এখন তো সঠিকভাবে আসলে কোনো না করা হয়নি, একটা আন্ডার এস্টিমেট হয়েছে, 150 রিক্সাওয়ালা হইব, 150 রিক্সাওয়ালা হইব। জি জি, বেশি হইব, বেশি হইব, 250 হইব, 250। আপনি তো দাদা বলেন যে আপনি আপনি কি রিক্সাওয়ালা বলেন? বলেন, আচ্ছা ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাবেদ। জাবেদ ভাই, আচ্ছা আপনি কই থেকে এসেছেন? সৈয়দপুর থেকে আসছি। সৈয়দপুর থেকে আসছেন? জি। আচ্ছা, এই যে আপনি কত বছর রিক্সা চালান? চালাই না, এবার নতুন আর কি। আচ্ছা, এখানে আনুমানিক কত রিক্সাওয়ালা হবে এখানে দাঁড়ানো ছিল এই এলাকায়? হ্যাঁ হ্যাঁ, 200-র মতো, 150-200।